নমস্কার, পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের চিকেন তেহেরি রেসিপি করে দেখাবো। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। চিকেন তেহারি বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কিলো, চিকেন নিয়েছি 1.5 কিলো, রসুন পেস্ট নিয়েছি 1/2 বাটির একটু বেশি, আদা পেস্ট নিয়েছি 4 টেবিল চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, জয়ফল জত্তি নিয়েছি 1/2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ, টক দই নিয়েছি 4 টেবিল চামচ, 1 টেবিল চামচ চিনি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফোড়নের জন্য তেজপাতা নিয়েছি 3 টেবিল চামচ, এলাচ নিয়েছি 3 টেবিল চামচ, 3 টুকরো দারচিনি, 4 লবঙ্গ আর কাঁচা লঙ্কা নিয়েছি 9 থেকে 10টা, আর নিয়েছি 1/2 কিলো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি গোলাপ জল আর কেওড়া জল, আর নিয়েছি ঘি। আমি রান্নার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। রান্নাটা সরষের তেলে করলে ফ্লেভারটা ভালো আসবে, তাই আমি সরষের তেল নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ ঘি সরষের তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন পুরো আমি এলাচ দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি, তেজপাতা 3 টেবিল দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি চিকেনটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, আমি আরো ভাজবো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি আবার একটু ভেজে নেব। দেখুন, আমি মাংসটা আবার গোলমরিচের গুঁড়ো দিয়ে 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন রসুন আর আদা পেস্টটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন, আমি মাংসটা 10 মিনিট কষিয়ে নিয়েছি। মাংসের থেকে তেলও ছাড়তে শুরু করেছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমি কিছু কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। জয়ফল জত্তি গুঁড়ো 1 চিমটি দিয়ে দিচ্ছি, ছোট চামচে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, টক দইটা দিয়ে দিচ্ছি, এখন আমি সবকিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি।
দেখুন আমি সব কিছু মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে মিশিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। 10 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন আমি মাংসটা 10 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা নিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন আমি জলটার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আর এইভাবে আরো 10 মিনিট মাংসটা রান্না করে নেব। হাফ চামচ কেওড়ার জল, হাফ চামচ গোলাপ জল দিয়ে মিশিয়ে নিল। এখন আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব এই রেসিপির। এখন আমি সেকেন্ড ডাকে চলে যাব। আমি পোলাওটা করে নেব। পোলাওটা রান্না করার জন্য আমি হাঁড়িতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি একটু গরম করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। কুচিটা আমি ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি 3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি 30 মিনিট ধুয়ে ভিজে রেখেছিলাম। চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জয়ফল জ্যোতি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি চালটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে। আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি যে গ্লাসটা চালটা মেটে নিয়েছি সেই গ্লাসে 3 গ্লাস চাল নিয়েছি, তার জন্য 5.5 গ্লাস জল নিয়েছি। যেহেতু 3 গ্লাসের জন্য 6 গ্লাস জল ডাবল দিতে হতো, আমি হাফ কম দিয়েছি। এখন আমি জলটা ফুটে উঠতে দেব। দেখুন আমার জলটা ফুটে উঠেছে। আমি পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি নুনটা। এখন আমি ঢাকা দিয়ে আটের থেকে 10 মিনিট এভাবে গ্যাসটা কমিয়ে রেখে দেব। দেখুন আমার পোলাওটা রান্না হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তেহারি আমার রেডি, উপর থেকে দু চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমার চিকেন তেহারি রেডি।